সম্প্রতি এবছর হজ পালনে ইচ্ছুক সৌদি আরবের স্থানীয় বাসিন্দা এবং দেশটিতে বসবাসরত বিদেশি মুসলিম নাগরিকদের হজ পালন সংক্রান্ত বিধিনিষেধ জারি করেছে দেশটি। কিন্তু এর মধ্যে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদির সর্বোচ্চ ধর্মীয় সংস্থা সিনিয়র কাউন্সিল অব ওলামা মতামত দিয়েছে, যারা অনুমতি ছাড়া হজ করতে যাবেন তাদেরকে হজ করার সুযোগ দেওয়া হবে না। তা সত্ত্বেও যারা হজ করবেন তারা এর মাধ্যমে পাপ করবেন। গত শুক্রবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও উমরা মন্ত্রণালয় এবং দুই পবিত্র মসজিদের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের প্রতিনিধিরা এ ব্যাপারে আলেমদের কাছে তাদের মতামত তুলে ধরেন। এরপর আলেমরা ঘোষণা দেন, হজ করতে হলে অবশ্যই পূর্বে অনুমতি নিতে হবে। সিনিয়র কাউন্সিল অব ওলামা জানায়, হজ আয়োজনের দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলো একটি বিস্তৃত পরিকল্পনা সাজিয়েছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা, স্বাস্থ্য, বাসস্থান, খাবার সরবরাহ এবং অন্যান্য সেবা। যারা সরকারি প্রতিষ্ঠানে নিবন্ধন করে হজ করবেন তারা আরও ভালো ও উন্নত সেবা পাবেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হলো হজ। প্রতিবছর জিলহজ মাসে হজ করেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা। যেসব মুসল্লির আর্থিক ও শারীরিক সক্ষমতা রয়েছে তাদের জীবনে অন্তত একবার হলেও হজ করার বিধান রয়েছে। মুসল্লিরা যেন নির্বিঘ্নে হজ করতে পারেন সেজন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এমনকি হজ করার জন্য অনুমতির বিষয়টিও আবশ্যিক করে দিয়েছে সৌদি সরকার। নাদিম মারজান, সময় সংবাদ।